আসসালামু আলাইকুম বন্ধুরা, আর্মিস এ টু জেড গাড়ি নিয়ে আপনাদের সকলকে স্বাগতম। বন্ধুরা, আজকে আমি আবারও হাজির হয়েছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। তো যেসব বন্ধুরা ইতিমধ্যে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে জানাই অসংখ্য ধন্যবাদ, এবং নতুন বন্ধুদের অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে উপর থাকা নোটিফিকেশন অল বাটন বাজিয়ে রাখুন। তো বন্ধুরা, আপনাদের অনুরোধ করব ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিও দেখুন, কারণ আজকে আমি আলোচনা করতে গিয়ে যাচ্ছি এমন একটি বিষয় নিয়ে যেটা আপনাদের সবার জন্য অনেক লাভবান হবে। তো বন্ধুরা, চলুন কাজে চলে যাই আমরা। বন্ধুরা, আমরা অনেক ব্যস্ততার কারণে অথবা অনেক সময় আমাদের লকডাউনের কারণে আমরা অনেক সময় বাজার যেতে পারি না, এর ফলে আমরা আমাদের প্রিয় গাছগুলোকে অনেক সময় নিয়মিত খাবার দিতে পারি না। তো আজকে আমি আপনাদের দেখাবো কিভাবে আপনারা খুব সহজেই ঘরে বসেই তৈরি করতে পারেন এক প্রকার কুইক কম্পোস্ট, যার জন্য আপনাকে বাজার থেকে কম্পোস্ট সার অথবা বার্মি কম্পোস্ট কিনে আনার অপেক্ষা করতে হবে না। তো এই কুইক কম্পোস্ট তৈরি করতে যে যে উপাদান প্রয়োজন তা সম্পর্কে আমরা আগে জেনে নিই। দেখুন বন্ধুরা, আমি মাত্র কুইক কম্পোস্ট তৈরি করতে দুটি উপাদান প্রয়োজন। প্রথমে প্রয়োজন হচ্ছে চা পাতা, এবং প্রয়োজন হচ্ছে ডিমের খোসার গুঁড়ো। তো বন্ধুরা, আমরা প্রথমে জেনে নেব চা পাতায় কী উপাদান রয়েছে। বন্ধুরা, চা পাতায় রয়েছে প্রচুর পরিমাণ নাইট্রোজেন এবং অ্যান্টিঅক্সিডেন্ট, যা আমাদের গাছকে নাইট্রোজেন দেবে। তো এবার আসি আমরা চা পাতা কোথায় পাবো। বন্ধুরা, এটা একটি খুব সহজে আপনার গড়ে ফেলে দেওয়া চা পাতা, অর্থাৎ চা বানানোর পর আমরা যে চা পাতা ফেলে দিই আপনারা সেখান থেকে কালেক্ট করতে পারেন। বন্ধুরা, চা পাতা কালেক্ট করার ক্ষেত্রে আপনাদের দুটি জিনিস খুব ভালোভাবে মাথায় রাখতে হবে। নাম্বার ওয়ান, আপনারা যে চা পাতা সংগ্রহ করবেন তাতে যদি দুধ অথবা চিনি দেওয়া থাকে তাহলে অবশ্যই চা পাতাটি ভালোভাবে ধুয়ে নেবেন, কারণ দুধ বা চিনি মিশ্রিত চা পাতা গাছের ক্ষতি করতে পারে। তো যদি আপনারা দোকান থেকেও চা পাতা কেউ কালেক্ট করতে চান তাহলে অবশ্যই সেটাও ভালোভাবে ধুয়ে নেবেন। নাম্বার দুই, এই ধুয়ে নেওয়া চা পাতা খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিতে হবে। এই দেখুন, আমি খুব ভালোভাবে রোদ্রে শুকিয়ে নিয়েছি, যার কারণে চা পাতাটা অনেক শুকনো শুকনো লাগছে এবং কালারটা একটু চেঞ্জ। এবার আসি আমরা ডিমের খোসায়। ডিমের খোসা আপনি কী কোথা থেকে পাবেন? সেমভাবে আপনি আপনার কিচেন থেকে ডিমের খোসা সংগ্রহ করতে পারেন অথবা কোনো দোকান থেকেও সংগ্রহ করতে পারেন। তো আগে জেনে নিই ডিমের খোসায় কী কী উপাদান রয়েছে। বন্ধুরা, ডিমের খোসায় রয়েছে ফসফরাস। আমরা জানি ফসফরাস গাছের জন্য অনেক উপাদান, গাছের ফুল ফল ঝরা রোধ করতে ফসফরাস অনেক সাহায্য করে। তো আমি এই ডিমের খোসা আমার বাসার কিচেন থেকে সংগ্রহ করেছি। কিন্তু ডিমের খোসা সংগ্রহ করার ক্ষেত্রে আপনি যে যে বিষয় মনে রাখবেন তার এক নম্বর হলো, প্রথমে ডিমের খোসাগুলো আপনি গরম পানিতে ধুয়ে নেবেন। দ্বিতীয়ত, আপনি ডিমের খোসাগুলো ভালোভাবে চূর্ণ করে নেবেন। তৃতীয়ত হচ্ছে, চূর্ণ করার আগে অবশ্যই আপনি ডিমের খোসা রোদ্রে ভালোভাবে শুকিয়ে নেবেন। আপনারা মিক্সার গ্রাইন্ডে অথবা আপনাদের কারো যদি বাসায় মিক্সার গ্রাইন্ড না থাকে তাহলে আপনারা পলি ব্যাগে নিয়ে গুঁড়ো করতে পারেন অথবা শিলপাটায়ও আপনারা গুঁড়ো করতে পারেন। যেসব বন্ধুরা এখন পর্যন্ত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি তাদেরকে অনুরোধ করব অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন, এবং ভিডিওটি না টেনে পুরো ভিডিওটি দেখুন। বন্ধুরা, এবার আসা যাক আমরা গাছে এই চা পাতা এবং ডিমের খোসা কীভাবে ব্যবহার করব। খুব সহজ পদ্ধতিতে আমরা এই দুটি কম্পোস্ট ব্যবহার করতে পারি। প্রথমত, যারা আমরা অনেকদিন গাছে খাবার দিতে পারছি না, যে কোনো গাছের ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করতে পারবো। তবে হ্যাঁ, যদি বড় টব হয় তাহলে আমরা দু চামচ করে ব্যবহার করব, আর যদি ছোট টব হয় তাহলে অবশ্যই এক চামচ করে ব্যবহার করব। এই টপটির সাইজ 8 ইঞ্চি হবে,
অর্থাৎ মাঝারি সাইজের টব অথবা ছোট সাইজের টবই বলা যেতে পারে। তো প্রথমে আমি এই ডিমের খোসা এবং চা পাতার কম্পোস্ট দেওয়ার আগে আমি অবশ্যই মাটিটি একটু খুঁড়ে নেব। এভাবে যেহেতু মাটিটি একটু শক্ত হয়ে গেছে, এজন্য আমরা মাটিটি একটু খুঁড়ে নেব। তারপর দেখতে হবে যেন গাছে কোনো আঘাত না লাগে। আমরা এর ফাঁকা থেকে মাটিটি খুঁড়ে নেব। এই দেখুন আমরা মাটিটি খুঁড়ে নিলাম। এবার আমরা 1 চামচ দিয়ে দেব ডিমের খোসা গুঁড়ো। দেখুন আমি খুব ভালোভাবে গুঁড়ো করেছি। আপনারা যদি ভালোভাবে গুঁড়ো করতে না পারেন তাতে কোনো সমস্যা নেই, কারণ ডিমের খোসা গাছে তেমন ক্ষতি করে না। তবে ভালোভাবে গুঁড়ো করলে গাছ এটি খুব তাড়াতাড়ি অ্যাবজর্ব করতে পারে, এজন্য মিক্সারে গুঁড়ো করলে খুব ভালো হয়। এবার আমি দিয়ে দেব 1 চামচ চা পাতা। এর ফলে আপনার গাছের ফুল তাড়াতাড়ি চলে আসবে এবং দেখতেও ভালো লাগবে। এবার আমি এগুলো মাটির সাথে ভালোভাবে মিক্স করে দেব। এবার আসা যাক এই টবে। দেখুন বন্ধুরা, এটি খুব ছোট সাইজের টব, অর্থাৎ এটি 4 ইঞ্চির সাইজের টব হবে এবং এই ডেরসিনার তেমন খাবারের প্রয়োজন নেই, সেজন্য আমি এটার ক্ষেত্রে 1 চামচেরও কম পরিমাণ ডিমের খোসা এবং চা পাতা দেব। তার আগে আমি দেখুন মাটিগুলো ভালোভাবে খুঁড়ে নিচ্ছি। তাহলে মাটির সাথে ডিমের খোসা এবং চা পাতা সার খুব ভালোভাবে তাড়াতাড়ি মিশে যেতে পারবে, এজন্য আমরা মাটিটা একটু খুঁড়ে নিলাম। এবার আমরা 1 চামচেরও কম চা পাতা দিয়ে দেব। এই দেখুন আমি 1 চামচেরও কম চা পাতা চারদিকে অল্প অল্প করে ছিটিয়ে দিলাম। এবার দেব 1 চামচেরও কম। একটু কম বেশি হলে জৈব উপাদানে গাছের কোনো ক্ষতি হয় না, সেজন্য আপনারা ভয় পাবেন না। তবে সবসময় সাবধানতা অবলম্বন করাই উচিত। এবার আমি মাটিগুলোর সাথে খুব ভালোভাবে এই উপাদানগুলো মিক্স করে দেব। বন্ধুরা, একইভাবে আমি আমার সিলভার ডাস্ট প্লান্টেও ডিমের খোসা এবং চাপাতি দিয়ে দিলাম। তো বন্ধুরা, এবার আপনারা খুব সহজেই নিমিষেই বিনা পয়সায় ঘরে বসে তৈরি করতে পারবেন কুইক কম্পোস্ট। তো আশা করি আপনাদের সবার ভিডিওটি অনেক ভালো লেগেছে। তো বন্ধুরা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ।